হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল হোপিওয়ার ওয়েল তো আশা করি আপনারা ভালো আছেন আর কি শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ঘি আর ঘিয়ের উপর দিয়ে নিলাম এক এক কাপ সুজি সুজিটাকে আমি এক মিনিট ধরে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মিল্ক মিল্কটা আমার গরম করে রাখা ছিল তো মিল্কটা ড্রাই হতে আরও হাফ কাপ মিল্ক দিয়ে নিয়েছি আমরা একদমই মানে অপেক্ষা করেছিলাম মিল্কটি ড্রাই হওয়া পর্যন্ত ড্রাই হয়ে গেছে এখন আমরা ঢেলে নিচ্ছি একটি পাত্রে এবার হাতে একটু ঘি নিয়ে অল্প একটু ঘি নিয়ে এটাকে চেপে চেপে মাখিয়ে নিতে হবে দিয়ে নিচ্ছি এলাচের গুঁড়ো তিনটে এলাচের গুঁড়ো দিয়ে নিলাম এবার দিয়ে নিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি তা খুব ভালো করে পাঁচ মিনিট ধরে মাখিয়ে নেব আর এটাকে তিনটে ভাগে ভাগ করে নেব তো আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি সমান ভাগে ভাগ করে নিতে হবে দিয়ে নিচ্ছি কালার তো প্রথমে আমি দিয়ে নিলাম কমলা কালারটি আর কি এবার আমি দিয়ে নেব সবুজ কালারটি সবুজ কালার দেওয়া হয়ে গেছে এবার আমরা ভাগ করে নিচ্ছি আর কি তিনটে কালারই সমান ভাগে এভাবে ভাগ করে নিতে হবে তো আমরা ডিভাইড করে নিয়েছি তো দেখুন এইভাবে তিনটে কালার নিয়ে নিতে হবে আর কি আর হাতে গোল গোল করে ঘোরালে ব্যাস রেডি আমি দুই রকমের ভাবে করে নিয়েছি আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন এবার ফুটুন তো জলের উপর একটি পাত্র রেখে এগুলোকে একটা একটা করে দিয়ে নেবো আর দু মিনিট ধরে সিদ্ধ করতে দেব দু মিনিট হয়ে গেছে এবার আমরা দেখে নেব বাও দারুণ একটা স্মেল দেখতেও খুব সুন্দর হয়ে গেছে তো এটা ব্রেড ব্রেডটাকে অ্যাকচুয়ালি এখানে উপরে ইয়ে করার জন্য দেখতে ভালো লাগার জন্য এটা হচ্ছে একদমই অপশনাল তো যদি এর রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন হয়ে গেছে একদমই রেডি থ্যাংকস ফর ওয়াচিং